হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি এই করোনা পরিস্থিতিতেও খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাসায় আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে যে কোনো টেক্সটের উপর টেক্সট ইফেক্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আশা করি ডিজাইনের কাজে আপনাদের এই টপিকটি খুব বেশি কাজে লাগবে, কারণ বর্তমানে যে কোনো ডিজাইনের মধ্যেই যদি আপনারা একটু টেক্সটের মধ্যে ইফেক্ট ইউজ করেন তাহলে বিষয়টা দেখতে আরও বেশি ভালো লাগে। সো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপে আসার পর আমরা নিউ ক্রিয়েট নিউ থেকে আমরা যে কোনো সাইজের একটি ডকুমেন্ট নিয়ে নিলাম। আমি মূলত দেখানোর জন্য আপনাদের যে কোনো একটা সাইজের ডকুমেন্ট ক্রিয়েট, ঠিক আছে। প্রথমে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, তারপর আমরা টেক্সট লিখবো, যে কোনো টেক্সট করতে পারি এখানে। সো প্রথমে আমরা দেখব মূলত টেক্সটের উপরে কীভাবে ইফেক্টটা অ্যাপ্লাই করতে হয়। ইফেক্ট অ্যাপ্লাই করার হয়তো অনেকগুলো ওয়ে থাকতে পারে, বাট আজকে আমি দেখাবো কীভাবে অ্যাজ এ বিগিনার বলেন অ্যান্ড অ্যাজ এ প্রফেশনাল বলেন সবভাবে আপনি এই ওয়েটা ইউজ করতে পারবেন। এটা আপনার জন্য খুব ইজি এবং আপনারা খুব সহজেই এটা করতে পারবেন। সো ধরুন প্রথমে আমি একটি লেখা লিখি এখানে, এখানে লিখলাম বাংলাদেশ। এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দিই, এই ফন্টটা দিলাম, আমি সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এই লেখাটাকে আমরা এক কাজ করি, সব ক্যাপিটালে লিখে দিই, তাহলে বিষয়টা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এখন আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, এখন আমরা দেখব এই লেখাটার উপরে আমরা কিভাবে একটা টেক্সট, আমরা দেখব কিভাবে আমরা এই লেখাটার উপরে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। সো এর জন্য আমরা প্রথমে চলে যাব গুগলে। গুগলে যাওয়ার পর আমরা এখানে লিখব টেক্সচার ইফেক্ট। টেক্সচার ইফেক্ট লিখে আপনারা গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পর ইমেজে চলে যাবেন, এখানে প্রচুর টেক্সট ইফেক্ট রয়েছে। সো এখান থেকে আপনাদের যেই টেক্সট ইফেক্টটা খুব বেশি ভালো লাগবে সেটা আপনারা নেবেন, যেটা নাকি আপনাদের ডিজাইনের ক্ষেত্রে মানাবে, ওইরকম একটি টেক্সচার এখান থেকে আপনারা নিয়ে নেবেন। ধরুন আমরা এখন দেখানোর জন্য এই টেক্সচারটা আমরা অ্যাপ্লাই করে দেখবো যে কীরকম লাগে। আপনি যে কোনো টেক্সচার নিয়ে দেখতে পারেন যে আসলে আপনার ডিজাইনটাতে কীরকম লাগতেছে। আমরা আরও কয়েকটা দেখবো, প্রথমে আমরা এটাকে দেখি, টেক্সচারটা খুবই হাই রেজলিউশন দেখাচ্ছে, 4000x2788। আচ্ছা এটা একটু আসুক, দেন আমরা এই ইমেজটাকে এখান থেকে কপি করে নিই, আপনারা সেভ করে নিতে পারেন যার যেভাবে ইচ্ছা। আমি এখান থেকে একটা নতুন ডকুমেন্টের মধ্যে দেখেন অটোমেটিক আমার ওই সাইজটা নিয়ে নিয়েছে, এটা কপি করার একটা সুবিধা। দেন আপনি ক্রিয়েট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। দেখেন এখন কি হয়েছে, এটা কিন্তু একটা জেপিজি। এখন আপনি যদি চান, অনেকে নাকি টেক্সট ইফেক্ট কীভাবে অ্যাপ্লাই করে, এটা এই ধরনের এই টেক্সচার নাকি ডাউনলোড করে এটার উপরে রাখা অপাসিটি কমায় বিভিন্নভাবে ইউজ করার চেষ্টা করে, বাট এইভাবে ভালো লাগবে না। আমি আজকে আপনাদের খুব ওয়ে সুন্দর ওয়েতে একটা দেখাবো, প্রফেশনাল ওয়েতে এটা আপনারা ব্যবহার করবেন। সো আজকে আমি আপনাদের, সো প্রথমে নাকি আপনারা যে এই ছবিটা এখানে আনলেন টেক্সচারটা আনার পর এইটাকে আমরা নাকি চ্যানেলে চলে যাবো। দেখেন চ্যানেল থেকে যেটা গ্রে আছে, আপনাদের যদি এখানে গ্রে না থাকে আপনারা চলে যাবেন ইমেজে, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবেন ইমেজে, চলে যাবেন অনেক সময় যে প্রায় চারটা থাকতে পারে, রেড ব্লু গ্রিন সায়ান চারটা থাকতে পারে, সেখান থেকে আপনারা যদি উপরেটা সিলেক্ট করে ইমেজ থেকে আপনারা মুখ থেকে জারি স্কেলটা দিয়ে দেবেন। দেন আমি যদি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে, এ দেখেন একটা হাতের মতো চিহ্ন আসছে, এখন যদি এই ছবিটার উপরে আমরা একটা ক্লিক করি,
এটা সিলেক্ট করছে সিলেক্ট করার পর আপনার কাজটা হবে কন্ট্রোল শিফট আই আমরা এটাকে ইনভার্স করে নিব আমাদের ইনভার্স করে নেওয়ার পর লেয়ারে চলে যাব লেয়ারে চলে যাওয়ার পরে শিফট থেকে কন্ট্রোল জে প্রেস করব কন্ট্রোল জে প্রেস করার পর যদি আমরা এই নিচে সবগুলো আই অফ করে দিই দেখেন আমাদের এই যে এই টাইপের একটা টেক্সচার চলে আসছে এটা কিন্তু পিএনজি আমরা এই টেক্সচারটা আমাদের লেখার উপরে ইউজ করব দেখব কি রকম লাগে সো এখন আমাদের মেইন কাজটা হচ্ছে আমাদের যে লেখার ডকুমেন্ট আসছে আচ্ছা এখানে আমরা চলে আসলাম এখন এই লেখা দুইটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে এটা একটা গ্রুপ হয়ে যাবে আমি একটা নাম দিয়ে দিলাম টেক্সট সো এখন এই গ্রুপের উপরে আমরা একটা মাস্ক নিব ঠিক আছে আমরা একটা মাস্ক নিলাম এখন যদি আমরা কিবোর্ডের অলটা প্রেস করে এই মাস্কের উপর ক্লিক করি দেখেন একটা হোয়াইট চলে আসছে এখন আমরা কি করব আমাদের যেই টেক্সচারটা আছে ওইখানে চলে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার উপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব দেখেন এটা সাইজটা অনেক বড় তো আমরা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই আমাদের লেখাটা মাঝ বরাবর রয়েছে সো আমি এটাকে এখানে রাখলাম দেন আমি ওকে এখন যদি আবার আমি অল্টার প্রেস এখানে ক্লিক করি দেন কন্ট্রোল ডি দেখুন কি সুন্দর একটা ইফেক্ট চলে আসছে সো আপনি যদি চান এটাকে আরেকটু ছোট করে দিবেন ছোট করলে বেশি ভালো লাগবে না আপনি ছোট বড় যে কোনো ধরনের কাস্টমাইজ করতে পারেন এখন চাইলে আপনি কালারও দিতে পারেন যে বাংলাদেশ লেখাটাকে আমি একটু কালার করি এখান থেকে আমি এটাকে যদি আমি করি গ্রিন কালার আর নিচেরটাকে যদি আমি করি রেড কালার এখন আপনি যদি কোনো পোস্টারের মধ্যে এইটাকে ইউজ করেন আচ্ছা ভালো কথা যেটা হচ্ছে আপনার এটা নাড়াচাড়া করানোর আগে এই এই যে গ্রুপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ গ্রুপটা করে নেবেন তাহলে এটা সুন্দর মতো মুভ করবে এটা দেন এখন যদি আমরা এটাকে কোনো একটা ডিজাইনের মধ্যে এইভাবে আমরা অ্যাপ্লাই করি যে কোনো টেক্সটকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আমরা যদি এটা নিচে একটা অন্য কালার অ্যাপ্লাই করি সো টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর লাগছে আপনারা এইভাবে যে কোনো লেখার মধ্যে এই ধরনের টেক্সচার আপনারা ইউজ করতেই পারেন সো এখন যদি আমরা দেখি অন্য আরেকটা টেক্সচার ধরেন আমরা এই বাংলাদেশ লেখাটা এই জায়গায় থাক এটা এখানে থাক আমরা আরেকটা টেক্সট নিই মানে এখানে নিলাম লাভ এটাকে আমরা অন্য একটা ফ্রন্টে দিই ঠিক আছে আমরা বড় করি মানে লাভের উপরে ধরুন আমরা একটা টেক্সচার নিয়ে আসি টেক্সচার এই টেক্সচারটা নিতে পারি এই টেক্সচারটা আমি এখানে এই জায়গা থেকে কপি করে নিলাম কপি ইমেজ ফটোশপে চলে যাব দেন আমার নিউ নিউ থেকে ফাইল থেকে নিউ ক্রিয়েট ডকুমেন্ট কন্ট্রোল ভি সেম ওয়েতে আগের মতো করে চ্যান দেখুন এই যে এবার আমি আপনাদের বিষয়টা দেখাতে পারবো দেখেন এখানে কিন্তু চারটা আমার ই আছে এই যে কালার এই চ্যানেল আছে এখানে হচ্ছে আর জিবি রেড গ্রিন ব্লু আচ্ছা এখন আমরা আমাদের একটু গ্রে স্কেল দরকার এই জন্য আমরা লেয়ার থেকে এইটাতে ক্লিক করব লেয়ারটাতে ক্লিক করার পর ইমেজ থেকে মুভ মুভ থেকে গ্রে স্কেল দেন ফ্ল্যাটেন ঠিক আছে এখন চলে যান দেখেন এখন ঠিক আছে এখন আমরা যদি কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করি দেন কন্ট্রোল শিফট আই দেন কন্ট্রোল জে দেখুন এই যে আমাদের এখানে কিন্তু নিচেটা যদি অফ করি এই যে একটা টেক্সচার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এই টেক্সচারটা পিএনজি আকারে ক্রিয়েট হয়ে গিয়েছে এখন যদি আমি সেমভাবে লাভের উপরে আচ্ছা এটা আমরা কেটে দিই আপাতত এটা আমার প্রয়োজন নেই এখন যদি আমি লাভটাকে এই লাভের উপরে আবার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কি করব অবশ্যই আবার কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিব গ্রুপ করার পর এই গ্রুপের উপরে আমি একটি মার্কস ক্রিয়েট করব মার্কসের উপরে কিবোর্ড অলটা প্রেস করে আমি মার্কসের উপরে ক্লিক করব দেন আমি আমার এইটা সিলেক্ট করে এখান থেকে টান দিয়ে নিয়ে আসবো সরি হ্যাঁ দেন আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দেন এখানে কন্ট্রোল ভি পেস্ট করব পেস্ট করার পর আমি যদি এটাকে একটু ছোট করে দেই একটু ছোট করে দেন দেখি কীরকম লাগতেছে এটাকে সরি আরেকটু এই দিকে দিই আমার লেখাটা যেহেতু এই দিকে
লেখাটা যেহেতু এইদিকে আমি একটু এদিকে দিই, দেন আমি আরেকটু এই পাশে দিলে হয়তো ভালো লাগবে। ঠিক আছে, দেন কন্ট্রোল ডি। দেখো একটা ইফেক্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন যদি আমি চাই এটাকে আরো ছোট করে দেবো যাতে টেক্সচারগুলো আর একটু ভালো মতো বোঝা যায়। এখন এই যে আমার কিন্তু টেক্সচার তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটাকে আবার এখান থেকে মাস্ক ক্লিক করে দিই, এখানে তো টেক্সচারটা একটা কাজ করতে পারি, লেখার কালারটা চেঞ্জ করে দিতে পারি। লেখার কালারটা চেঞ্জ করে দিই, দেন এটাকে আমি এখান থেকে মার্জ গ্রুপ করে দিলাম। মার্জ গ্রুপ আমি যদি এখন সবগুলো সাইডে রাখি, সিলেক্ট করে নিয়ে দেখুন বিষয়টা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। সো আপনারা যদি এইভাবে বিভিন্ন টেক্সটের উপরে টেক্সচার ইফেক্ট করে একটা টেক্সট ইফেক্ট ক্রিয়েট করে দেন, আপনারা লেখাগুলো ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে, ডিজাইনটা আরও বেশি ফুটে উঠবে। সো আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। আর আমি ভিডিওতে চেষ্টা করেছি একদম নর্মাল ওয়েতে বোঝানোর, খুব বেশি পাংচুয়াল আমি কিছু করতে চাইনি। আমি যেভাবে কথা বলি, যেভাবে কাজ করি, সেভাবে খোলামেলাভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আমার এই বোঝানোর ভঙ্গিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।